হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এ এস এডুকে আজকে থেকে আমরা স্ট্যাটিক জিকের ক্লাস শুরু করছি বিভিন্ন এক্সামে এই স্ট্যাটিক জিগিকে থেকে কোয়েশন এসে থাকে আর সেই আপকামিং বিভিন্ন যে এক্সাম আছে সেগুলোকে মাথায় রেখেই আজ থেকে আমরা স্ট্যাটিক ক্লাস শুরু করছি তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে শুধু টেট এক্সাম না অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের সমস্ত কিছু প্রিপারেশান করানো হয় তার পাশাপাশি সেন্ট্রাল টেট এবং রাজ্য টেটের একই সাথে সাবজেক্ট এবং প্রত্যেকটা সাবজেক্টের পেডাগজির উপরও কিন্তু অলরেডি সমস্ত ক্লাস চলছে তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিওর যদি তোমরা আপডেট পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের যেটা জিকের ওপরে যে কিছু কোশ্চেন আছে সেগুলো দেখি আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারত রত্ন পেয়েছিলেন অর্থাৎ নিম্নলিখিত যাদের নাম আছে তাদের মধ্যে প্রথম কে ভারতরত্ন পেয়েছিলেন যিনি ভারতের নাগরিক নন অ্যাব্রাহাম লিঙ্কন মাদার টেরেসা লেনস্যান ম্যান্ডেলা খান আব্দুল গফ্ফার খান এখানে সঠিক উত্তর হবে অপশান ডি খান আব্দুল গফ্ফর খান এখানে বলে রাখি এখানে কিন্তু অনেকের মধ্যে এরকম একটা কনফিউশন তৈরি হবে যে লেন্সান ম্যান্ডেলাও পেয়েছিলেন হ্যাঁ ঠিক কথা খান আব্দুল গাফর খান এবং লেনসান ম্যান্ডেলা দুজনেই কিন্তু বিদেশি ছিলেন যারা ভারত পেয়েছিলেন কিন্তু প্রথম হবে খান আব্দুল গাফর খান যিনি পেয়েছিলেন নাইনটিন এইটটি সেভেনে আর লেন্সান ম্যান্ডেলা যিনি পেয়েছিলেন নাইনটিন নাইনটিতে নেক্সট কোয়েশ্চেন পুলিশদার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিবেশবিদ্যা আন্তর্জাতিক বোঝাপড়া সাহিত্য ও সাংবাদিকতা এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি সাহিত্য ও সাংবাদিকতা অপশন ডি রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে সুইডেন আয়ারল্যান্ড ইংল্যান্ড আমেরিকা সঠিক উত্তর হবে অপশন এ সুইডেন নেক্সট কোয়েশ্চেন ভারতে ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি ক্রীড়া প্রশিক্ষক বলতে কোচদের বলা হচ্ছে অর্জুন পুরস্কার কালিদাস সম্মান দ্রোণাচার্য পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন সি দ্রোণাচার্য পুরস্কার নেক্সট কোশ্চেন গ্রামী অ্যাওয়ার্ড বা গ্রামী পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় অভিনয় সঙ্গীত বক্সিং কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান বি সঙ্গীত নেক্সট কোশ্চেন কুচিপুরি নৃত্য কোন বা রাজ্যের সঙ্গে সম্পর্কিত বা কোথায় এর উৎপত্তি অপশানগুলো আমরা দেখে নেব রাজস্থান কর্ণাটক মণিপুর অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন উস্তাদ আমজাদ আলী খাঁ যে বাজনার সঙ্গে সম্পর্কিত বেহালা শরদ তবলা সেতার সঠিক উত্তর হবে অপশান বি শরৎ নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচ দেখা যায় বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঠিক উত্তর হবে অপশান বি পুরুলিয়া খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং খুব কমন কোশ্চেন এটা কিন্তু প্রায় সময় এসে থাকে নেক্সট কোশ্চেন কান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয় খুব কমন কোয়েশেন এবং কান ফিল্ম ফেস্টিভ্যাল খুবই পপুলার তো কোন দেশে এটা হয় ইংল্যান্ড ফ্রান্স ইতালি জার্মানি সঠিক উত্তর হবে অপশান বি ফ্রান্স এবছরে দু হাজার চব্বিশে যে কান ফেস্টিভ্যাল হবে সেটা কিন্তু সেভেন্টি সেভেন্থ কান ফেস্টিভ্যাল এটা কিন্তু মনে রাখবে দু হাজার যেটা হয়েছিল সেটা ছিল সেভেন্টি আর এটা হবে কিন্তু নেক্সট কোয়েশ্চেন কথাকলি নৃত্য কোথাকার সাথে সম্পর্কিত উড়িষ্যা কেরালা বঙ্গ বা বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ বলো কর্ণাটকা সঠিক উত্তর হবে অপশান বি কেরালা নেক্সট কোশ্চেন প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে ত্রিশ শতরান রান করেছিলেন বা ট্রিপল সেঞ্চুরি শচীন তেন্ডুলকার সুনীল গাভাস্কার বীরেন্দ্র সেহবাগ রাহুল দ্রাবিড় সঠিক উত্তর হবে অপশন সি বীরেন্দ্র সেভাগ নেক্সট কোয়েশ্চেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন খেলার সঙ্গে যুক্ত খুব সহজ এবং খুব কমন কোয়েশ্চেন কিছু কিছু কোয়েশ্চেন এরকম আসে যেরকম একটু স্ট্যান্ডার্ড হাই করতে করতে একদম খুব কমন কোয়েশ্চেন দেয় সেই জন্যই কীরকম কোশ্চেন দেওয়া এটা সঠিক উত্তর হবে সবাই জানি সেটা হচ্ছে অপশান সি নেক্সট কোশ্চেন টাইগার উডস কোন খেলার সঙ্গে যুক্ত পোলো গলফ পোল ভল্ট ওয়েট বক্সার সঠিক উত্তর হবে অপশান বি গলফ নেক্সট টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত গলফ ক্রিকেট বিলিয়ার্ড দাবা সঠিক উত্তর হবে অপশান এ গলফ নেক্সট কোশ্চেন ফর্মুলা ওয়ান কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট মোটর রেসিং আইস হকি পোলো সঠিক উত্তর হবে অপশান বি মোটর রেসিং নেক্সট কোশ্চেন অ্যাব্রিভিয়েশন প্রায় সময় এসে থাকে পিডিএফ কথার ফুল ফর্ম কী বা পুরো কথাটা কী অপশানগুলো দেখে নেব প্রিন্টেবল ডকুমেন্ট ফরম্যাট সরি এটা টাইপিং হবে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট প্রিন্টেবল ডিজিটাল ফরম্যাট পোর্টেবল ডিজিটাল ফরম্যাট এখানে সঠিক উত্তর হবে অপশন বি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট নেক্সট ইউআরএল পূর্ণরূপ কী বা ইউআরএলের ফুল ফর্ম কী অপশানগুলো দেখে নেব ইউনাইটেড রিডার লো লোকেশান ইউনিফর্ম রিসোর্স লোকেটার ইউনিভার্সাল রিসোর্স লোকেটার ইউনিফর্ম রিডার লোকেশান সঠিক উত্তর হবে অপশান বি ইউনিফর্ম রিসোর্স লোকেটার নেক্সট এটিএমের পুরো কথাটা কী এটিএমের সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত তো এই এটিএমের ফুল ফর্ম কি অপশানগুলো কি কী অটোমেটিক টেলার মেশিন অটোমেটেড টেলার মেশিন অটোমেটিক ট্যালি মেশিন অটোমেটেড ট্যালি মেকানিজম সঠিক উত্তর হবে অপশান বি অটোমেটেড টেলার মেশিন নেক্সট কোয়েশ্চেন ডিআরডিওর সদর দপ্তর কোথায় অবস্থিত চেন্নাই মুম্বাই ব্যাঙ্গালুরু নিউ দিল্লি এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি নিউ দিল্লি নেক্সট কোশ্চেন ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স কোথায় অবস্থিত ধানবাদ আসানসোল রৌরকেল্লা নগর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ধানবাদ নেক্সট কোয়েশ্চেন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি কোথায় অবস্থিত দেরাদুন চেন্নাই রুর কি খাদা খোয়াশালা সঠিক উত্তর হবে অপশান ডি খাদা খোয়া নেক্সট কোশ্চেন ভারত কবে সম্মিলিত জাতিপুঞ্জে যোগদান করে অপশান এ নাইনটিন ফোরটি ফাইভ বি নাইনটিন সি নাইনটিন ফিফটি ডি নাইনটিন সঠিক উত্তর হবে অপশন এ নাইনটিন ফাইভ এ অক্টোবর নেক্সট প্রাইড অ্যান্ড প্রেজুডাইসের লেখককে জেন অস্টিন জর্জ ইলিয়ট চার্লস ডিকেন্স লিও টলস্টয় সঠিক উত্তর হবে অপশন এ জেন অস্টিন নেক্সট কোয়েশ্চেন অরণ্যের অধিকারের রচয়িতাকে মহাশ্বেতা দেবী আশাপূর্ণা দেবী সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় মন্দাক্রান্তা সেন সঠিক উত্তর হবে অপশন এ মহাশ্বেতা দেবী নেক্সট কোয়েশ্চেন ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতাকে বিদ্যাসাগর রামমোহন রায় আজিজুল হক দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর অপশন এ বিদ্যাসাগর নেক্সট কোয়েশ্চেন ফেমাস ক্যারেক্টার জেমস বন্ড এর ক্যারেক্টারটি সৃষ্টি কে করেছিলেন ভার্ন ইয়ান ফ্লেমিং হ্যারল্ড রবিন্স জেমস হেডলি চেস সঠিক উত্তর হবে অপশন বি ইয়ান ফ্লেমিং নেক্সট কোয়েশ্চেন বঙ্কেশ বক্সি চরিত্রের স্রষ্টাকে বনফুল সতীনাথ ভাদুরী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর হচ্ছে অপশান সি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন হুতুম পেঁচা কার ছদ্মনাম স অপশানগুলো দেখে নিই মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কালী প্রসন্ন সিংহ সঠিক উত্তর হবে অপশান ডি কালীপ্রসন্ন সিংহ আজকে যেটা লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে নন্টে ফোনটে যে কার্টুন ক্যারেক্টার তার স্রষ্টা কে নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ দেবনাথ নারায়ণ সান্নাল নারায়ণ শিখদার যারা মোটামুটি কার্টুন ক্যারেক্টার বা এগুলো স্টোরি পড়েছো কম বেশি সবাই জানবে তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি নারায়ণ দেবনাথ তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছো আর যারা চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে